Hey guys, welcome back. Welcome to my channel. Oh, hey, konnichiwa, konbama. Asha kori tumra shobai bhalo acho, shusto acho. Video ta hocche je babar bari jawar preparation ni. To jai hok, ajke 6 tarikh, but amar flight hocche 9 tarikh. To byapar ta hocche je ami etodin porjonto ekta case kechhilam, solid case kechhilam, jeta hocche je amar dutu vaccine complete chilo na, ekta vaccine complete chilo. To December e jokhon bhebechhilam ami barite jabo, apni goto bochhor December 2021 e tokhon hoychilo case ta je first vaccine niyechhilam, porer khobor ashlo je flight net shob bondho kore diyeche, japan kotho jete debe na. To jai shei jonno ami pore second vaccine nei na, ar shei jonno ekhon case ta kheyechi je আমার দৌড়াদৌড়ি করতে করতে কেটে গেল যে ভ্যাকসিন কোথায় পাই। তো বাইরে একটু পরে যাব, তার আগে আমি এই দুটোকে একটু আনবক্স করি। তো এটা কি আছে আমি পরে বলছি, এটা সাইডে থাকুক। তো এটা আছে জুতো, কাজের জন্য যে জুতোটা ইউজ করি সেটা মানে সাদা থেকে একদম শিয়ালদার ইঁদুরের মতন হয়ে গেছে কালারটা। তো যাই হোক, ভাবলাম জুতোটা একটু চেঞ্জ করি, মানে পুরো মারাত্মক কালো হয়ে গেছে আর কি। তো একটা লাল আর ব্ল্যাকের মতো একটা জুতো আছে, আনবক্সটাই করে নিই আগে। আর আমার খুব একটা বাজে স্বভাব আছে যে ফার্স্টে জুতো, আচ্ছা বাজে স্বভাব দেখাচ্ছি। আমাদের ভাই ছুরি ফুরি লাগে না, আমি কনফিডেন্টে যে কাজ করি, কনফিডেন্ট মাত্র বলতে এখানে যে 24x7 আর যে দোকানগুলো খোলা লাগে, সেসব পেরি পেরি গুলো আমাদের কাছে কোনো ব্যাপার না। এই বাট এই পেরি গুলোর নিয়মটা আমার পাখু শিখাইছিল। মা কোনো প্যাকিং নেই না জুতা। আহ সুন্দর হয়েছে তিতাস। তো বাজে সবটা এরকম যে ছোটবেলা থেকে মা খুব মানে বিরক্ত হতো এটার জন্য, যে নতুন কোনো জুতো ফুতো আনলে হাফা চপ্পল হোক, কিটো হোক বা শুজ হোক, নতুন কিছু আনলে আমি এটা পুরো বিছানা হাঁটতাম, বিছানায় হাঁটতাম, ভালো লাগে নতুন জুতো পরে বিছানা হাঁটতাম। এটা আনবক্স পরে হবে, এটা খুব দামি জিনিস গিফটে। তো এখন বেরোবো বাড়ি থেকে, ফার্স্টে যাবো ভ্যাকসিন নিতে, জীবনে প্রথমবার যে খুশি খুশিতে ইঞ্জেকশন নিতে যাচ্ছি আর কি। ইঞ্জেকশনে মারাত্মক ভয় পাই, ইঞ্জেকশন আর সব পোকা, খুব বেশি দূর না, আবার 12টা বাজে বন্ধ যাবে। তো এখনই যেতে হবে আর এখনই বেরোবো আর কি। তো রাস্তা কিছু খেতে হবে, আসার সময় টিকিটটা করতে হবে, সো টাইম শর্ট, কাজ অনেকগুলো। চলো টাটা। খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বেরোবো বাইরে, অনেকটা রোদ আছে, খুব ভালো লাগছে, ঠান্ডাও লাগছে একটু। চলো দিছে, হাত হাত জাম করে দিছে। জাস্ট বাবাকে ফোন করলাম, বাবাকে জানালাম, বাবা তো সেই খুশি, আমিও সেই খুশি, দুজনেই টেনশন ছিলাম, বাবা দেখি মাঝরাত দিতে কালকে ফোন করছে। তো যাই হোক, এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক যাচ্ছে। তো কথা কথা বলে আবার টিকিট কাটতে যাবো। তো এখন জাস্ট বেরোলাম সুজিতার দোকান থেকে, দিলকো কারার এরকম একটা ফিলিংস। তো কালকের মধ্যে মেবি টিকিট পেয়ে যাবো, কালকে এই পরশুর মধ্যে। দেন আমাকে স্কুলে একটু যেতে হবে, স্কুলে জানাতে হবে, এখন বাড়ি রান্না করতে হবে আজকে। আমি এখন একটা স্টোরে ঢুকছি, স্টোরে আগে ঢুকেছি, বাট আজকে ঢোকা একটা আলাদাই মনে একটা খুশি যে না বাড়ির জন্য জানো, আজকে বাড়ির জন্য নেবো। আমার মুখটা দেখলে বোঝা যাচ্ছে যে কিরকম চলছে। তো এখন আমি বাড়ির দিকে ফিরছি। তো আজকে এতটুকু হলো কেনাকাটা, এর মধ্যে চকলেট আছে, আমার মা এক কাইন্ডের চকলেট খেতে ভালোবাসে, সেগুলো নিলাম মায়ের জন্য। এই গাইস ওয়েলকাম ব্যাক, জাস্ট ঘুম থেকে উঠলাম, বাইরে ভালোই রোদ উঠেছে আজকে। তো দেখি দিন শুরু, আর হাতে ব্যথা, বহুত ব্যথা, বহুত ব্যথা। আজকে কাজ হচ্ছে যে আমার যে কালকে ভ্যাকসিন নিয়েছিলাম, 2 নম্বর ভ্যাকসিন কমপ্লিট করেছিলাম, তো সেটার একটা সার্টিফিকেট দেয় ওরা। ইউজুয়ালি ওরা 1 সপ্তাহের মধ্যে পাঠায়, বাট আমি রিকোয়েস্ট করবো যাতে আমাকে তাদের খুব তাড়াতাড়ি সম্ভব দেওয়া যায়, লাগবে আজকে দিক বা কালকে। দেন ওখান থেকে বেরিয়ে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। তার আগে ফ্রেশ হবো, ফ্রেশ একটু খাওয়া দাওয়া করবো, দেন তারপরে বেরোবো। এখন যাবো তো ঠিক আছে, বাট একটা কেস খেয়ে গেছি, যেটা হচ্ছে কালকে আমি আমার সব জামা প্যান্ট সব ধুয়ে ফেলেছি। তো ব্যাপারটা হচ্ছে যে সব জামা ধুয়ে ফেলেছি, এখন সেই ওয়াশিং মেশিনে পড়ে আছে। তো যেতে হবে আগে শোকাতে, মানে হাফ প্যান্ট পরে যেতে হবে শীতের মধ্যে। চলতে চলতে আসতে এখন আমি যাচ্ছি, আমার সাথে গুড্ডু দাও আছে। হরে কৃষ্ণ, বাইরে কি রোগ, সানগ্লাস টানি নিয়ে আসছি। আমি লসানে কি বলছি জানো, লসানে বলছি আমি 8 তারিখে বেরা যাবো, নাহলে আমার 7 তারিখে কাজ দিচ্ছে আর কি, কাজ আমি করবোই না। আচ্ছা 8 তারিখে বেরো যাবো, সেজন্য 7 তারিখে কাজে ঢুকতে পারবো না। ঠিক আছে, তুই যদি কবে ফিরবি সেটা জানাস। ঠিক আছে, জাপানে এসে যা মিথ্যা কথা কইছি, জাপানিজ কর, জীবনে কোনোদিন বাঙালি কথা মিথ্যা কথা কই নাই। তো ব্যাপারটা হচ্ছে যে এখন একটা গুড নিউজ আর ব্যাড নিউজ দুটোই আছে। তো গুড নিউজটা হচ্ছে যে ভ্যাকসিন পাসপোর্টটা আছে, সেটা মিনিমাম 1 সপ্তাহ থেকে 10 দিন সময় লাগে। তো আমি বললাম যে এই ব্যাপার ভাই, আমার সাথে তাড়াতাড়ি লাগবে, আমার 9 তারিখের ফ্লাইট আছে, আমি যেতেই হবে। বললো যে ঠিক আছে, বললো যে তুই এই অ্যাড্রেসে যাই, অ্যাড্রেসে হয়তো তোর কিছু ব্যবস্থা করে দিতে পারে। গুগল ম্যাপে দেখলাম ঠিক মতো অ্যাড্রেস দেখা আছে না। তো তারপরে এখন ডিসাইড করলাম যে ট্যাক্সিতে যাবো, অনেকক্ষণ ধরে ট্যাক্সির জন্য দাঁড়িয়ে আছি। তখন দেখলাম যে না, এখানে বেকার শীত লাগছে। তো আমি ডিসাইড করলাম যে বাড়ির দিকে যাই, বাড়ির সামনে থেকে ট্যাক্সি ধরে একবারে যাবো। বাড়ির সামনে একটা স্টেশন আছে আমাদের মেট্রো, সেই মেট্রো স্টেশনের সামনে থেকে ট্যাক্সি বুক করে এখন ট্যাক্সিতে যাচ্ছি।
রাজীব দা কাজে ব্যস্ত, তো আমার মোটামুটি কাজ কমপ্লিট। আমার শুধু আরটিপিসিআর টেস্টের জন্য আছে, যেটা রাজীব দা করাবে আমাকে দায়িত্ব নিয়ে। আর এখানে রাজীব দা দিয়েছে আমার চেক করতে, যদি দেখি আমার 35 আছে, যেখানে নর্মাল আমার থাকে 36.4। রাজীব দা ভুলভাল থার্মোমিটার দিছে আমার। তো যাই হোক, এখানে আরটিপিসিআর টেস্টটার জন্য দেবো, ছ্যাপ দিতে দেবো। রাজীব দা একটা ছ্যাপ দিয়ে যাবো, তারপরে তারপরে টিকিট নিয়ে বাড়ি যাবো। আমার ফটোশুট করতে গেছে, ছবি দেখাবে। ফটোশুট কই যাও? ফটোশুট করতে এখন কোন না কে লজ্জা পাওকে ভাই? আরটিপিসিআর টেস্ট আলাদা ফাইট হয়ে যাচ্ছে আমার কাছে, এখন দিতে পারতেছি না এটা। ভাগ্যের নাকের মধ্যে ওই সব ঢুকানো ঢুকানো সিন নাই, তাই চেয়েছি যাই না। তবে জিজ্ঞেস করি, এই রাজীব দা নাকের মুখে ওই সব ঢুকানো ঢুকানো সিন নাই তো নাকে? বাইচা গেছে নাকে আমাকে ঢুকানো কিছু সিন নাই। এটা তো আঠাই নাই, কি গো রাজীব দা? হ্যাঁ সিল তো উঠেছি, এই দেখো এদিকে তাকাবো তো, কোন দিকে লাগে না? এইটা না ওইটা, এটা লাগবে পাগল তুমি, এটা কাগজ তাই ফেললে। গুড মর্নিং, এখন বাজে 8:30 বাজে, বৃষ্টি পড়ে নাকি? কালকে আমি যখন কাজে গেছিলাম তখন কালকে যখন আমি কাজে গেছিলাম তখন হচ্ছে আমি ব্যাগটা ফেলে এসেছিলাম, কাজ করতে করতে হাতে এত ব্যথা করছে, আমি তাড়াতাড়ি চলে এসেছি। এখন যাচ্ছি বিমানদার কাছে, বিমানদার ব্যাগটা নিয়ে আসছে, যাই। তো হালকা বৃষ্টি পড়ছে, টুপিটা নিয়েছি, এখন ছাতা নিয়ে তো আর চালানো যাবে না সাইকেল। তো যাই হোক, টেকনিক্যালি আজকে প্রিপারেশন লাস্ট ডে, তো আজকে যা করার করতে হবে। আজকে পুরো দিনটা সারাদিন অনেক কাজ আছে, তার মধ্যে আবার স্কুলে যেতে হবে, কখন কি করবো সেটা এখন গুছিয়ে উঠতে পারছি না। কালকে পাখুকে ডেকে আনলাম যে যদি এরকম সিচুয়েশন আসে যে অনেক কাজ পড়ে যায়, পাখুকে একদিকে পাঠাবে একদিকে চলে যাবে, এরকম কিছু একটা করার ইচ্ছা আছে, জানি না কি হয়। থ্যাংক ইউ সো মাচ, পয়সা নিয়ে গেল, পয়সা পয়সা দাও, এটা না দিলেই নয়। টাটা, থ্যাংক ইউ, বাই, সাবধানে যাবে, সাবধানে আসবে, বাই। রিমঝিমে ধারাতে বৃষ্টি পড়ছে, বাড়িতে যাই, বাড়িতে অনেক কাজ আছে। ফার্স্টে গিয়ে ওই যে বললাম না, জামাগুলো সেরকম ভাবে ওয়াশিং মেশিনে পড়ে রয়েছে, আজকে সকালে যেতেই হবে, না হলেই নয়। তোমার দাড়ি ফাড়ি কাটে কমপ্লিট, আমরা যেটুকুনি ওঠে আর যেটুকুনি কেটে নিলাম, খুব কম ওঠে আমার দাঁড়িয়ে, আর উঠি না। এখান থেকে একটু রাখলাম, অনেকে বলে ছাগল দাঁড়িয়ে, বাট আমার খুব ভালো লাগে, সেই জন্য আমি রাখছি। তো এখন কাজ হচ্ছে যে বের করে ওগুলো শোকাতে যাবো, পাকু ঘুমাই যাচ্ছে, দেন পাকুরে ডাকবো, দেন তারপর আমি যাবো কলেজে, তারপরে যাবো আকিয়া ভাড়া বলে একটা প্লেস, সেখানে কিছু কেনাকাটা আছে, দেন ফেরার পথে আরটিপিএসআর টেস্টের রিপোর্টটা আর চুলটা একটু কাটাতে হবে। তো এখন সময় কম, কাজ অনেক বেশি, লেটস গো। একটা বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টি পড়ছে, ঠান্ডা লাগছে। তারপরে 5 তারিখে সারাদিন ঘুরলাম ভ্যাকসিন ভ্যাকসিনের জন্য, দেন 6 তারিখে গিয়ে সকালে ভ্যাকসিন নিলাম। ভ্যাকসিন পাসপোর্ট আসতে 10 দিন লাগে, মিনিমাম 1 সপ্তাহ লাগে। সেখানে দিনের দিন আমার ভ্যাকসিন পাসপোর্ট নিয়ে আসলাম, দেন টিকিটও সেনকে নিয়ে যাব। যদি দেখা যায় ভালো মতো টিকিট, আমি একদিনে আজকের দিনে শুধু শপিং এর সময় পাচ্ছি, অনেক 20 মিনিট সময় আছে, 20 মিনিটের মধ্যে এটা জাগাইতে হবে। ছোট ব্যাগটা একটু গোছাবো, বিট ব্যাগটা একটু গোছাবো, মানে ডকুমেন্টসের ব্যাগটা, দেন ওগুলো এনে বেরোবো। তো আমি যাচ্ছি আমাদের লাল পরীকে নিয়ে, এবং স্কুলের জন্য যাচ্ছি, দেন স্কুল থেকে বেরিয়ে আকি হাবারা, যে সুন্দর হ্যাঁ মশলা, কোথায় তোর গায়ে হাইটে যে কোনো বার্ফেন লন্ঠন নিয়ে এরকমভাবে হাইটে এরকম ক্লোজ হয়ে যাবো, তোর গায়ে হাত লন্ঠন নিয়ে চল, এটাই তো জীবন। স্কুলের কাজ কমপ্লিট, এখন আসছি একটা জুতার দোকানে, জুতাটা নিতে হবে, জুতাটা পছন্দ করে গেছিলাম, টাকা বেশি দেখে নিতে পারি। তো এটা হয়েছে কি, পাশে ঢুকলাম, ঢুকে পছন্দ পছন্দ করলাম, জুতোটা সেই দেখতে ছিল, ঠিক আছে। তো তারপরে আমি বললাম যে এটা দিয়ে আমার পায়ের সাইজ, মানে আমার পায়ের সাইজ জাপানে তো আর এরকম 5 নম্বর 7 নম্বর চলে না, জাপানে সেন্টিমিটার দেখে, ঠিক আছে। তো আমার পায়ের সাইজ 26.5 সেন্টিমিটার, তো ওটা ছিল 24 পয়েন্ট সামথিং। তো আমি বললাম যে এটা কি 26.5 আছে? বললো যে না এটা নেই, নেই তো নেই, ঠিক আছে। তার মধ্যে আবার বললো যে ভাই ভাই এগুলো মেয়েকে জুতো, মেয়েকে জুতো, এগুলো কী করবো আমরা কো। তো এখন আমরা আকিয়াপাড়া স্টেশনে, রাজীব দা সাজেস্ট করলো এখানে নাকি খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়, জিনিসপত্র পাওয়া যায়, দেখি পাকো কিছু কিনবো, আমি কিছু কিনবো, বাড়ি যাওয়ার আনন্দ, বাড়ি যাওয়ার আনন্দ, বাড়ি যাওয়ার আনন্দ। ভাই ঘুমাইতে পারতেছি না 4 দিন ধরে, পুরো ঘুমাইতে পারতেছি না, কালকে আমার একা তুমি একা ঘুমাইছো, কালকে ছেলেটা জায়গা ছিল, তো আসছে আমার সাথে দেখা করতে, আমি ঘুমাই পড়ছি, অন্যায় হচ্ছে, শাস্তি হবে। তো আমাদের অলমোস্ট অলমোস্ট না প্রায় এসে, মেজর দুটো কাজ কমপ্লিট, একটা হচ্ছে যে স্কুলে সেই ডকুমেন্ট সাবমিট করা, আর একটা হচ্ছে যে
হাতে দেখতেই পাচ্ছ তো এই দুটো কমপ্লিট এটা নিয়ে চাপিছিলাম এন্ড সেকেন্ড কথা হচ্ছে তারপরে তৃতীয় যেটা ইম্পর্টেন্ট ছিল সেটা আরটিপিসিআর টেস্টের রিপোর্ট তো এখন যাচ্ছি দাদার দোকানে দিন জুতো কিনতে হবে আমার একটা জুতো নেই পরীক্ষার আগে রিভিশন হয় না সেরকম একটা ব্যাপার আছে কি চকলেটসের আর কি চকলেট কিনেছি তো আই একটু দেখবো যদি কিছু পাই তো যাই হোক আমাদের বাবাকে যা পেপার ওয়ার্ক ছিল আরটিপিসিআর সুবিধা সব কমপ্লিট থ্যাংকস টু সুজিত থ্যাংক ইউ সো মাচ তো সুজিতকে অনেক থ্যাংকস তো ব্যাপারটা এরকম কোনোদিন হয় না গেছে এটা আজকে হয়ে গেল হয়েছে একটাই কারণ পাকুর জন্য তো আমি জুতো দোকান আসলে না কোনোদিন চয়েস করে উঠতে পারি না যে কোনটা কিনে কোনটা জাস্ট আমি বাবুরও বললাম যে ভাই একটু স্নিকার্স টাইপের কিনুন ভাই একটা চয়েস এই 100 মার্কস বাবাকে ফোন করলাম মাত্র পাকু গিফট করতেছে সেই জন্যই দাম দেখাইতেছি নাহলে আমি দাম দেখাইতাম না 5390 টাকা ঠিক আছে দিলাম না হ্যাঁ এরম বন্ধু যাতে সবার হয় এখন যাচ্ছি ডাইসো বলে একটা শপ আছে যেখানে ডলার শপ বলে আর কি জবি অনেক মাল 100 টাকা আগে বলেছি যেটা তো সেখানে কিছু জিনিস নেওয়ার আছে সেটাকে নিয়ে এলেই হয়ে যাবে বৃষ্টি পড়ে মনে হয় হালকা হালকা আহ দাদু চলে এসেছে আমার দাদু দাদু ভিডিও করছি কালকে দাদু বলছিল আমার প্রভাকর ভিডিও আসছে না কেন আজকে দাদু দাদু ভিডিও তো আসলো দাদা দাদা দেখলো না কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে থ্যাংকস টু কার্তিক দা আজকে এত সুন্দর একটা বিরিয়ানি বানানোর জন্য থ্যাংক ইউ সো মাচ বিরিয়ানি খাওয়া পাঠাইতেছে আমি চেষ্টা করবো বিরিয়ানি খাওয়া জাপানে আসা আবার আবার এসে আবার খাবো খাবো আর কি কার্তিক দা যখন বানাতে পারবো আজকে দেয়া বিরিয়ানি খাওয়া শুরু করলাম কালকে মিস যাবে তারপরে হাজি বিরিয়ানি আর আমি খেলা হবে আপনাকে আপনার কথা দেখে একটু হাসি না পাইলে হবে না বুঝছেন না এট দ্য এন্ড অফ দ্য ডে এখন বাজে রাত 1:13 না ঘুমানোর ডিসাইড নিয়েছি সেই ডিসিশনে আমরা অটল রয়েছি আমার সাথে আছে পাকু এটা বাড়ি যাওয়ার প্রিপারেশনের ভিডিও ছিল তো লাস্ট প্রিপারেশন একটাই ছিল যে এটা আনবক্স করার যারা এর তো এটা ব্লগের প্রায় শুরুতেই দেখেছিল এটা আমি আনবক্স করিনি পরে মানে ভাবছিলাম দেশে গিয়ে করবো বাট তো দেশে একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়ে গেছে তো সেই জন্য ভাবলাম যে এইটাও এখন আনবক্স করে দিই তো দেশে কি কমপ্লিট হয়েছে সেটা একবার একটু দেখিয়ে আসো তোমরা এরকম দেখতে এটা বেশি ডিটেলস এ যাবো না আমি টেক বান্দা না তো এটা বেশি ডিটেলস এ না যাওয়া উচিত প্যার মহব্বত করতে এতরা প্যার করতে হেই ভাই ভাই খুললাম সাথে সাথে ওকে কানেক্ট কিছু কাজ আছে আর একটু গল্প গুজব আড্ডা মেরে 4 নাগাদ রেডি হওয়ার শুরু মানে স্নান টান করে আর কি ড্রেস আপ ড্রেস আপ করে সবকিছু রেডি 4 নাগাদ তো এতটুকু দেখার জন্য থ্যাংক ইউ সো ভেরি মাচ কিপ সাপোর্টিং কারণ আমাদের